ওয়েলকাম বন্ধুরা, এসে গেলাম আমাদের তৃতীয় ভিডিও নিয়ে, ফরসানের উপর তৃতীয় ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে এবং টু ডাইমেনশনাল অ্যারে আমরা কীভাবে ডিক্লেয়ার করব এটা নিয়ে আজকে আলোচনা হবে। মোটামুটি ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল অ্যারে জানলেই আপ টু ফরট্রানের নর্মাল কাজগুলো হয়ে যায়। এর ওপরে আরও ডাইমেনশন হয়, সেই ডাইমেনশনাল অ্যারে আপাতত না জানলেও হবে। তো টু ডাইমেনশনাল অ্যারেটা কি? টু ডাইমেনশনাল অ্যারের চিন্তা ভাবনাটা করতে গেলে তো প্রথমে বলি যে টু ডাইমেনশনাল অ্যারের এই চিন্তা ভাবনাটা ফার্স্ট এসছে হচ্ছে যে ইনক্রিমেন্ট অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইনক্রিমেন্ট করতে গিয়ে। ম্যাট্রিক্স আমরা জানি ম্যাট্রিক্সের একটা পার্টিকুলার রো থাকে, একটা পার্টিকুলার কলম থাকে। যেমন সাপোজ আমি বললাম যে একটা ম্যাট্রিক্স আছে আমার, 3x3 ম্যাট্রিক্স আছে। তো 3x3 ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? সাপোজ এরকম দেখা হলো 3x3 ম্যাট্রিক্স। তো 3x3 ম্যাট্রিক্স বলতে আমরা নর্মালি যেটা বুঝবো যে এই ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যার তিনটে রো রয়েছে এবং প্রতিটা রো এর করসপন্ডিং একটা করে কলাম রয়েছে। কটা কলাম রয়েছে? তিনটে কলাম রয়েছে। তো প্রথম নাম্বারটা কি ইন্ডিকেট করে? নাম্বার অফ রো। আর সেকেন্ড নাম্বারটা ইন্ডিকেট করে নাম্বার অফ কলাম। তাহলে আমি যদি 5x2 ম্যাট্রিক্স লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে 5x2। দিস এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স লেখার বা ম্যাট্রিক্সের ডাইমেনশন লেখার পদ্ধতি। তাহলে তাহলে আমাকে এখানে প্রথমে বুঝতে হবে যে এই ম্যাট্রিক্সটার কতগুলো রো রয়েছে এবং কতগুলো কলাম রয়েছে। তাহলে এই যে রো রয়েছে তার করসপন্ডিং একটা কলাম রয়েছে, তাহলে প্রতিটা রো রয়েছে সেই রোটাকে যদি আমি একটা অ্যারে বলি আর তার করসপন্ডিং একটা কলাম রয়েছে, সেই কলামের এলিমেন্টগুলো যদি আর একটা অ্যারে হয় তাহলে দুটো অ্যারে যোগ হয়ে একটা ডাইমেনশন বেড়ে যাচ্ছে। তাহলে 1D অ্যারের মধ্যে যদি আমি রো এলিমেন্ট আর আরেকটা 1D অ্যারের মধ্যে যদি আমি কলাম এলিমেন্টগুলো লিখি তাহলে কি হবে? একটা টু ডাইমেনশনাল অ্যারে হবে। এটাকে আমরা বলি একটা, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। সাপোজ একটা টু ডাইমেনশনাল অ্যারেকে আমরা কীভাবে ডিক্লেয়ার করবো? ডিক্লেয়ার করবো হচ্ছে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ এর রো রয়েছে কলাম রয়েছে। তাহলে এটা টু ডাইমেনশনাল অ্যারে। আমি যখন ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করেছিলাম তখন জাস্ট একটাই মাত্র এখানে নাম্বার লেখা হচ্ছিলো, 3, 10, 5, একটাই মাত্র নাম্বার লেখা হচ্ছিলো। কিন্তু কমা দিয়ে যদি আর একটা নাম্বার লিখে দিই এটা তখন একটা টু ডাইমেনশনাল অ্যারেকে বোঝায়, এটা একটা টু ডাইমেনশনাল অ্যারেকে বোঝায়। তাহলে আমার যদি একটা 5x2 অর্ডারের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয় তাহলে আমি কি লিখবো? 5, 2, অর ইউ মে রাইট 5, এনি নাম্বার 7, 5, 7। 5, 7 মানে এই যে ম্যাট্রিক্সটা হলো এ, এই ম্যাট্রিক্সটা 5টা রো রয়েছে আর 7টা কলম রয়েছে। ম্যাট্রিক্সের এলিমেন্ট আমরা কীভাবে কীভাবে লিখি? প্রথম এলিমেন্ট কীভাবে লেখা হয়? A11, তারপরটা কি A12, তারপরটা কি A13, এরম আমরা লিখি। তারপর লিখি A21, A22, তারপর লিখি A23, তারপর লিখি লিখি যদি 3x3 ম্যাট্রিক্স হয় A31 লেখা হয়, তারপর লেখা হয় A32, তারপরে হয় A33। তাহলে এই যে প্রতিটা A11, A12, A13, A21, এই প্রতিটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কি না একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টসগুলোকে আমাকে নাম্বার পুট করতে হবে। নাম্বারটা কে পুট করবে? ইউজার পুট করবে। তাহলে প্রথমে আমাকে এই যে লোকেশানগুলো তৈরি হয়েছে A11, A12, A13, এই লোকেশানগুলো ক্রিয়েট করতে হবে। কীভাবে ক্রিয়েট করতে হবে? তার জন্য আগের দিনে ডু লুপ ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আমরা ডু লুপের মাধ্যমে কিন্তু ইজিলি একটা টু ডাইমেনশনাল অ্যারের মধ্যে ম্যাট্রিক্স এলিমেন্টকে ইনক্লুড করতে পারি। তো প্রথমে যদি ফার্স্ট রোটা কল্পনা করা হয় তাহলে এই ফার্স্ট যে রোটা রয়েছে এতে দেখা যাচ্ছে প্রথম যে নাম্বার অফ রো, যে রো না রো এর যে ইন্ডেক্সটা সেটা কিন্তু 1, 1, প্রথমেই তিনটেই কিন্তু 1। চেঞ্জ কি হচ্ছে? কলম নাম্বারটা চেঞ্জ হচ্ছে, ফার্স্টেরটা 1, তারপরটা 2, তারপরটা 3। সেকেন্ড রো এর জন্য কি হচ্ছে? রোটা সেম রয়েছে, রোটা 2 হয়ে গেছে কিন্তু কলাম নাম্বারটা 1, 2, 3। তাহলে আমরা যে এরকম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চাই যে একটা রো রয়েছে, সাপোজ রো নাম্বার 1, তাহলে রো নাম্বার 1 এর করসপন্ডিং তিনটে কলাম হয়েছে, রো 1, 1, রো কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে কি A11 রয়েছে, A12 রয়েছে, A13 রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কোডিং এ যাবো। বেশি ম্যাট্রিক্স নিয়ে তো বেশি ভিডিও করা সম্ভব না, কারণ এটা খুব ইজি জিনিস। তাহলে আমাকে দুটো ইন্ডেক্স করতে হবে, তার জন্য একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করবো, একটা ইন্টিজারের মধ্যে একটা ম্যাট্রিক্সকে নিয়ে নেবো যার লেন্থ মোটামুটি আমি সাপোজ 5x5 ধরে নিলাম। এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, একটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, স্কোয়ার ম্যাট্রিক্স নাও হতে পারে, একটা রো ম্যাট্রিক্স হতে পারে,
একটা কালার ম্যাট্রিক্স হতে পারে, যা খুশি হতে পারে। তো A5 5 নিলাম, ম্যাক্সিমাম আমি লেন্থ নিলাম 5 5। এবার আমি A5 5 ডিক্লেয়ার করে যদি নাম্বার অফ রো 6 লিখি তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা নেবে না, ম্যাট্রিক্সটা নেবে না, ইনভ্যালিড দেখাবে, কারণ ওর মধ্যে আমি ম্যাক্সিমাম 5টাই লোকেশন ক্রিয়েট করেছি। 6 নম্বর ভেরিয়েবল, এই 6 নম্বর নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু আমি ওর মধ্যে ইনক্লুড করতে পারবো না। তাহলে A5 5 দেওয়া মানে হচ্ছে এর মধ্যে 5 বাই 5 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট করা সম্ভব, ঠিক আছে? ম্যাক্সিমাম 5 বাই 5 অর্ডার, এর থেকে কম হতে পারে। তারপর আমি কি করবো, তারপর একটা রিড স্টেটমেন্ট দেবো, রিড স্টেটমেন্ট দেবো। রিড স্টেটমেন্ট দিয়ে আমরা কি করি, রিড স্টেটমেন্ট দিয়ে আমরা নাম্বারকে কোনো একটা লোকেশনে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে যে A11 এই লোকেশনটা পর্যন্ত তৈরি করতে হবে, তার জন্য কি করতে হবে, আমাকে ডু লুপ ইউজ করতে হবে। আগের ভিডিওতে ডু লুপ পরিষ্কার বলা হয়েছে, তাহলে ডু আই ইকুয়াল টু 1 2 আপ টু কত, 5। নাম্বার অফ রোজ, নাম্বার অফ রোজ কত, 5টা নাম্বার অফ রোজ রয়েছে। তাহলে আমি আই যে একটা ইন্ডেক্স শুরু করেছি সেটা 1 থেকে 5 পর্যন্ত গেল। এই আই, আইটা কিসের জন্য, দিস আই করসপন্ডিং টু দ্য নাম্বার অফ রো। আই যখন 1, আই যখন 1 তখন A1 এটা ক্রিয়েট হবে, যখন আই ইকুয়াল টু 1 তখন কি ক্রিয়েট হবে, A1 ক্রিয়েট হবে, সরি A1 এটা ক্রিয়েট হবে। কিন্তু টু ডাইমেনশনাল অ্যারের জন্য পরে আর একটা নাম্বার লাগবে, সেই নাম্বারটা কি নাম্বার, সেটা হচ্ছে কলাম নাম্বার। তাহলে আমাকে আর একটা ডুলুপ ইনপুট করতে হবে, সেটা হচ্ছে আর একটা ডুলুপ ইনপুট, সেটা কি এ জে ইকুয়াল টু 1 2 5। এইটা কি, এই জে লুপটা হচ্ছে, এই জে লুপ করসপন্ডিং টু দ্য নাম্বার অফ কলাম, কলাম এখানে 5টা কলামে আমি যদি কাজ করতে চাই তাহলে আই ইকুয়াল টু 1 2 5, 4টে কলামে কাজ করতে চাইলে আই 1 2 1 2 4। তাহলে এই যে পরের যে লুপটা হলো, এই দিস লুপ করসপন্ডিং টু দ্য নাম্বার অফ কলাম, তাহলে জে ইকুয়াল টু 1 2 5। এবার আমি কি লিখবো, রিড লিখবো, রিড লিখে লিখবো এ আই কমা জে। এটা হচ্ছে এটা লেখার পদ্ধতি, এটা হচ্ছে এটা লেখার পদ্ধতি, এ আই জে, হ্যাঁ দুটো এন্ডু দিয়ে দেবো, এন্ডু দিলাম, ফাইন। আচ্ছা এখানে এই যে ডু লুপ হলো এটা হচ্ছে নর্মাল ডু লুপ, নর্মাল ডু লুপ, এর মধ্যে কোনো সমস্যা নেই। আমি যদি এই যে ম্যাট্রিক্সটা প্রিন্ট করা, এই যে ম্যাট্রিক্সটা আমি নিলাম ইউজারের কাছ থেকে, এই দুটো ডুলু পরপর লেখার একটা মানে আছে। প্রথমে আই ইকুয়াল টু 1 হবে, তারপরে এই ডুলুপটা শুরু হবে, এই ডুলুপটা শুরু হবে 1 টু 5 পর্যন্ত। তাহলে যখন প্রথম, যারা ভালো করে শোনো, যখন আই ইকুয়াল টু 1 তখন ফার্স্ট 1টা ক্রিয়েট হলো, তারপরে পরের ডুলুপটায় গেল, যে ডুলুপটায় গেল, যে ডুলুপটা কতক্ষণ চলবে, 1 টু 5 পর্যন্ত চলবে। পুরো সাইকেল কমপ্লিট হওয়ার পর আবার আই লুপটা আই 1 থেকে 2 হবে। তাহলে প্রথমটা A11 পাবো, তারপরটা পাবো A12 আপ টু এভাবে A15 হবে। A15 পাওয়ার পরই A11 এর ঠিক নিচে আর একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে A21 2 1। কেন, কারণ তখন আই লুপটা বেড়ে 1 থেকে 2 হয়ে গেছে, জে এর একটা ফুল সাইকেল কমপ্লিট করার পর, ঠিক আছে? মানে এরকম ভাবে হচ্ছে এই লুপটা কাজ করছে। তাহলে জে ইকুয়াল টু 1 টু 5 রিড দিয়ে আমরা এন্ডু ভেন্ডু করে এটাকে আমি শেষ করলাম। এবার একটা জিনিস উপরে ইন্ট্রোডাকশন লেখা আছে, ইমপ্লয়েড ডুলু, ইমপ্লয়েড ডুলু কি, এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট আমি রিড করাচ্ছি, এই রিডটা দুটো ডুলুপ দেওয়া হয়েছে, এই এই দুটো ডুলুপকে আমি অন্যরকমভাবে লিখতে পারতাম। এই যে জে দিয়ে যেটা আছে এইটাকে আমি যদি এখানে, এটা একটা ফরম্যাট আর কি, জে ইকুয়াল টু 1 2 5, এটা যদি আমি এখানে লিখতাম, এখানে একটা ব্র্যাকেট এর আগে একটা, এটা দেওয়া মানে সেম কাজই হবে কিন্তু ডুলুপটা এখানে আর লাগবে না, এর মধ্যে কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এটা এটা বোঝার কিছু নেই, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কি বলবো, এটা একটা সম্পূর্ণ, এটা একটা নিজস্ব কোড, ঠিক আছে? এটা সম্পূর্ণ নিজস্ব কোড, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে বলা আছে আমরা ইমপ্লয়েড ডুলু, ডবল ইমপ্লয়েড ডুলুপও আমরা ইউজ করতে পারি। কীভাবে, এই যে জে দেওয়া হলো তার মানে জে লুপটা কাজ করছে, এই আই লুপটাকে আমরা খুলে নিয়ে এসে এইখানে বসাতে পারতাম, কমা দিয়ে আই ইকুয়াল টু 1 2 5, এইটা যদি আমি এখানে লিখে দিতাম সেম কাজই কিন্তু হতো, সেম কাজই হতো। তো এটাকে বলা হয় তখন আর এই এই লুপটা লাগবে না, এই লুপটা লাগবে না, এইটা এটা মানেও দায়, এই
আগের ডু লুপটা মানেও যা, আর এই পুরো স্টেটমেন্টটা এক লাইনে লিখে দেওয়াটাও তাই। আমার মনে হয় এটা লেখা বেশি এফিসিয়েন্ট, এটা এফিসিয়েন্ট কারণ একটা লাইনে আমার সব ধরে যাচ্ছে, খাটনি কমে যাচ্ছে। তাহলে ম্যাট্রিক্স এলিমেন্ট যখন আমি রিড করাবো তখন আমরা এটা ইউজ করতে পারি। ম্যাট্রিক্স এলিমেন্ট রিড করার জন্য আর একটা খুব ভালো পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইউজেস অফ ডাটা স্টেটমেন্ট। আমরা ডাটা স্টেটমেন্ট নিয়ে পরে আলোচনা করবো, এখন আমরা ডু লুপ দিয়ে, ইমপ্লয়েড ডু লুপ দিয়ে ইউজ করছি। ফাইন, ওকে। তাহলে রিড হলো, রিড হলো মানে কি আমার ম্যাট্রিক্সটার মধ্যে এলিমেন্টগুলো স্টোর হলো। কীভাবে স্টোর হলো? এটা আমরা একটা ইমপ্লয়েড ডু লুপ দিয়ে স্টোর করবো। বি কেয়ারফুল, প্রথমে কিন্তু আমি কলাম নাম্বারটা লিখবো, তারপর রো নাম্বারটা লিখবো। যদি আমি উল্টা দিই, প্রথমে রো নাম্বার লিখি পরে কলাম নাম্বার লিখি, তাহলে আমি যখন ম্যাট্রিক্স এলিমেন্টগুলোকে এন্টার করব তখন বি কেয়ারফুলি, তখন সেরকম ভাবেই আমাকে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো লিখতে হবে। এখানে আইটা পরে আছে, তার মানে কি আই এর একটা ভ্যালুর জন্য ই ভিতরের যে ডু লুপটা রয়েছে, ভেতরের যে লুপটা রয়েছে সেটা কাজ করবে, ভেতরের যে লুপটা রয়েছে সেটা কাজ করবে। এটা খুব ভালো যে আমি যেভাবে আমার প্রোগ্রামটা লিখবো ডাটা ইনপুট করার সময় ঠিক সেভাবেই সেভাবেই করবো, ঠিক আছে। এবার হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সটা লেখার পরে এটাকে আমি প্রিন্ট করাবো, ঠিক আছে। প্রিন্ট করাতে গেলে আমাকে রাইট স্টেটমেন্ট ইউজ করতে হবে। রাইট স্টেটমেন্ট, রাইট স্টেটমেন্ট দিয়ে আমি যদি ডিরেক্ট এখানে এ আই যে লিখি কোনো রকম লুপ ছাড়া, তাহলে কিন্তু এর কোনো মানে হয় না। এটা এতক্ষণে আশা করি সবাই বুঝে গেছে। অনেকে এই ভুলটা করে যে রাইট স্টেটমেন্ট দিয়ে আই জে লিখে দেয়, কোনো কাজ হবে না। কিন্তু এ আই জে, আই জে একটা ইন্ডেক্স, এর নিজস্ব কোনো অস্তিত্ব নেই যতক্ষণ না একে লুপ দিয়ে চালানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কী করতে হবে? ডু লুপ লিখে দেবো, ডু আই ইকুয়াল টু আমি কী করতে হবে, 1 2 3 করতে হবে, তারপর আমরা ডু লুপ ইউজ করতে হবে। ডু জে ইকুয়াল টু 1 2 ও 5 করে যাবে, ঠিক আছে, 1 2 5 দিয়ে রাইট স্টেটমেন্ট দিয়ে, এইবার রাইট স্টেটমেন্ট দিয়ে দুটো এন্ডু, দুটো এন্ডু আর একটা এন্ডু। এটা ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলোকে প্রিন্ট করবে, এই লজিকটা। কীভাবে প্রিন্ট করবে? পর পর লম্বা 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 লম্বাভাবে প্রিন্ট করবে। কিন্তু আমরা ম্যাট্রিক্স কেমন করে লিখি? ম্যাট্রিক্স আমরা কেমন করে লিখি? ম্যাট্রিক্স আমরা এরমভাবে লিখি কি? ম্যাট্রিক্স আমরা লিখি না। কীভাবে লিখি? প্রথমে একটা নাম্বার দিই, তারপরে একটা নাম্বার দিই, তারপর একটা নাম্বার দিই, তার নিচে ঠিক আর একটা নাম্বার দিই, তার নিচে কী দিই, নিচে এখানে একটা নাম্বার দিই, এরপর একটা নাম্বার দিই, এখানে নাম্বার দিই। কিন্তু এই যে জিনিসটা করা হয়েছে দুটো ডু লুপ পর পর, এটা দিলে নাম্বারগুলো কীভাবে সেভ হবে? নাম্বারগুলো সেভ হবে এরকম ভাবে, প্রথমে ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আসবে, তারপরে ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্ট আসবে, তারপর থার্ড এলিমেন্টটা এইখানে আসবে, পাশাপাশি আসবে। তাহলে এই যে রাইট স্টেটমেন্টটা, এই রাইট স্টেটমেন্টটা পাশাপাশি আনার জন্য কী করতে হবে? আমাকে ডু ইমপ্লয়েড ডু লুপ ইউজ করতে হবে। আমি যদি যখন রিড করাচ্ছিলাম নাম্বারগুলো, তখন কিন্তু আমি যা হোক করতে পারতাম, দুটো ডু লুপ ইউজ করতে পারতাম, দুটো ইমপ্লয়েড ডু লুপ ইউজ করতে পারতাম, একটা ডু একটা ইমপ্লয়েড ডু ইউজ করা যায়। কিন্তু যখন আমি রাইট স্টেটমেন্ট দেবো, তখন আমাকে এটা মনে রাখতে হবে যে আমি যদি রাইট স্টেটমেন্ট দিয়ে ম্যাট্রিক্সের আকারে দেখতে চাই, ম্যাট্রিক্সের আকারে দেখতে চাই, তাহলে একটা ডু লুপ আমাকে বাইরে দিতে হবে, আর একটা ডু লুপ আমাকে কী করতে হবে? ইমপ্লয়েড করতে হবে, একটা রুলে আমাকে ইমপ্লয়েড করতে হবে। এই প্রসেসটা যদি অ্যাপ্লাই করা হয় তবেই একমাত্র আমার সুন্দর দেখতে একটা আউটপুট ক্রিয়েট হবে, আউটপুট ক্রিয়েট হবে ম্যাট্রিক্সের এলিমেন্ট। যেমন ম্যাট্রিক্স আমরা ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে যেভাবে ম্যাট্রিক্স এলিমেন্ট আমরা লিখি, সেরকমভাবে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট এখানে ক্রিয়েট হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা হচ্ছে রাইট। আর একটা এন্ডু লাগবে, ইমপ্লয়েড ডু লুপে কোনো এন্ডু লাগে না। এবার কথা হচ্ছে যে আমি যদি এইটাকেও রিড স্টেটমেন্টের মতো, আগের স্টেটমেন্টের মতো রাইটটাকেও যদি এরকমভাবে লিখতাম, তাহলে কী হতো? তাহলে কিন্তু সমস্ত ডিজিটগুলো পাশাপাশি পাশাপাশি এসে যেত, একটা রোতে এসে যেত। কিন্তু আমার কী চাই? একটা রো চাই, তার করসপন্ডিং কলমগুলো চাই। তাহলে একটা রো তার করসপন্ডিং কলম, এটা পাওয়ার জন্য যে আমরা কোডটা ইউজ করি, সেই কোডটা হচ্ছে এটা। একটা ডুলুপ আমরা বাইরে দেবো, আর একটা ডুলুপ আমরা ইমপ্লয়েড করবো। তাহলে এটা একটা অ্যারেকে আমাদের প্রকাশ করবে, টু ডাইমেনশনাল অ্যারেকে প্রকাশ করবে, আর একটা ম্যাট্রিক্সকে আমরা ইনজয়েন করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নর্মাল একটা টু ডাইমেনশনাল অ্যারেকে আমরা কীভাবে ইন্ট্রোডিউস করবো, কীভাবে তার মধ্যে ভেরিয়েবলস ইনপুট করবো, এবং কীভাবে ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলোকে আমরা প্রিন্ট করবো আউটপুট স্ক্রিনে, সেটা হচ্ছে আমরা আমাদের দেখবো। এবার আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই, কোড ব্লক সফটওয়্যার, যেখানে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে ইন্টিজারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এ 5.5, অর্থাৎ ম্যাক্সিমাম 5 ডাইমেনশন। এবার আমি নাম্বার অফ রোজ, কতগুলো নাম্বার অফ রোজ লাগবে, এটাকে আমি ইউজারের কাছ থেকেই ইনপুট নিই, সেটা আগের দিনে আমাকে বলা হয়েছে।
আগের প্ল্যাটফর্ম ধরেছি যে কতগুলো রো লাগবে সেটাকে আমি নিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আর একটা ভেরিয়েবল নিয়েছি তার মধ্যে রোকে স্টোর করে রেখে দিয়েছি, আর কতগুলো কলম লাগবে সেটাও আমি নিয়ে নিয়েছি নিয়ে সি এর মধ্যে স্টোর করেছি। তাহলে অবভিয়াসলি যেহেতু এর ম্যাক্সিমাম আমি লেন্থ ক্রিয়েট করেছি এ 5.5, সেহেতু আমাকে ইনপুটটা কিন্তু 5-এর কমই দিতে হবে, 5-এর কমই দিতে হবে। আমি স্কোয়ার ম্যাট্রিক্স নাও বানাতে পারি, আমি 3/2 ম্যাট্রিক্স বানাতে পারি, 1/3 ম্যাট্রিক্স বানাতে পারি, কিন্তু 5-এর কম। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো আমি কীভাবে করেছি, দেখো এখানে লেখা আছে রো ওয়াইজ। রো ওয়াইজ প্রথমে এ 1-1টা ইনপুট করবো, তারপরে এ 1-2, তারপরে এ 1-3 এভাবে ইনপুট করবো, কারণ কি আমার কোডটা হচ্ছে এরকমভাবে লেখা আছে। ঠিক আছে, দেখো আমি এখানে প্রথমে ডু আই ইকাল টু 1-2 আই দিয়ে করেছিলাম, তারপর ডবল ইমপ্লাই ডু লুপ দিয়ে করা হয়েছে, ডবল ইমপ্লাই ডু লুপ দিয়ে আমি রিড স্টেটমেন্টটাকে নিয়ে নিয়েছি। তারপরে যখন রাইট করেছি তখন কিন্তু আর ডবল ইমপ্লাই ডু লুপ ইউজ করা হয়নি, এখানে কিন্তু একটা এক্সটার্নাল ডু লুপ ইউজ করা হয়েছে, একটা ভেতরের ইন্টারনালি একটা ডু লুপ ইউজ করা হয়েছে। ঠিক আছে, দেখ একটা ইমপ্লাই ডু লুপ ইউজ করা হয়েছে, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমরা একটা ম্যাট্রিক্সকে আরামসে রাইট এবং রিড করাতে পারি। এটাকে তাহলে আমরা এক্সিকিউট করি, এবার এক্সিকিউট হচ্ছে। প্রথমে আমাকে কি জানতে চাইবে, এখানে জানতে চাইবে এন্টার দ্য নাম্বার অফ রোজ, দেখা যাক রান করতে সময় এন্টার দ্য নাম্বার অফ রোজ, তাহলে আমাকে 5-এর কম দিতে হবে, সাপোজ আমি দিলাম 3। ঠিক আছে, এন্টার দ্য নাম্বার অফ কলাম, এন্টার দ্য নাম্বার অফ কলাম সাপোজ আমি 2 দিলাম, তাহলে আমি 3/2 অর্ডারে একটা ম্যাট্রিক্স জেনারেট করতে চাই। এন্টার দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট রো ওয়াইজ, রো ওয়াইজ মানে প্রথমে এ 1-1, তো ফার্স্ট এলিমেন্ট আমি ধরলাম 5, এন্টার দিলাম, পরের এলিমেন্ট কত 8, তারপর এলিমেন্ট 6, এবারে মোট কটা এলিমেন্ট হবে, 3/2 ম্যাট্রিক্সে কটা এলিমেন্ট থাকে, মোট 6টা এলিমেন্ট থাকে, তাহলে আমি 6টা এলিমেন্ট ইনপুট করতে হবে, তারপর 9 দিলাম, 6 দিলাম, হয়ে গেল। আউটপুট স্ক্রিনটা কি সুন্দর এসছে, 5, 8, 6, 9, 6। তাহলে এভাবে আমরা এই এই প্রোগ্রামটার মাধ্যমে একটা ম্যাট্রিক্সকে কীভাবে ইনপুট করব এবং ম্যাট্রিক্সের আউটপুটটাকে কীভাবে রাইট স্টেটমেন্ট দিয়ে লিখব এটাকে আমরা করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে ম্যাট্রিক্সের কিছু অপারেশন দেখাবো, ম্যাট্রিক্সের ট্রেস বার করা, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন একটু শক্ত আছে, ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের যোগ, দুটো ম্যাট্রিক্সের বিয়োগ, এগুলো আমরা দেখাবো। ম্যাট্রিক্সের ভাগ তো হয় না, ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো এগুলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।